ঢাকার দুই সিটি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ কাউন্সিলর প্রার্থী নিয়ে বিপাকে আওয়ামী লীগ প্রায় সব ওয়ার্ডেই একাধিক বিদ্রোহী দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন বর্তমান সরকার বাণিজ্য সম্প্রসারণে নেওয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ জাতীয় বস্ত্র দিবসে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের কাউন্টডাউন শুরু কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা রোববার আখেরি মোনাজাত সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সকাল থেকেই দুই সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারে আসতে শুরু করেছেন নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা এক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপি থেকে যারা সমর্থন পাননি সেসব কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন ইতিমধ্যে দক্ষিণ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে বেশ কয়েকজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন এ সময় বিএনপিরও কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ান একই কার্যক্রম চলছে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও প্রার্থিতা প্রত্যাহার করার পর অনেক প্রার্থী নিজেকে ত্যাগী দাবি করে দল থেকে মূল্যায়ন না করার অভিযোগ করেন যে এখন কাউন্সিলর নমিশন পেয়েছে তার পক্ষে আমি কাজ করে যাব একজন মহিলা কাউন্সিলর আছে তার পক্ষে করে যাব আমার পিতাকে মাটি দিতে পারি নাই মাকে মাটি দিয়ে অ্যারেস্ট হয়েছি এই রাজনীতি করে আমি অনেক সাফারার কিন্তু আমার কিছু হলো না দলের সিদ্ধান্ত আমাকে মেনে নিতে হয়েছে যেহেতু দল করি এই দল দিয়ে আমি সম্মান পেয়েছি দুইবার এই দলের সিদ্ধান্ত আমি নমিনেশন নিয়েছিলাম এই দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব সরাসরি চলে যাচ্ছি তার কাছে রাকিব হ্যাঁ মামুন সকাল থেকেই আমরা দেখছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মূলত কাউন্সিলর প্রার্থীরা আসছেন এবং তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়ে যাচ্ছেন এক্ষেত্রে এখানে যে বিষয়টি লক্ষ্য করবার মতো এর বেশিরভাগ কাউন্সিলর প্রার্থী কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির এবং এখানে সংখ্যার দিক থেকে বিএনপির চেয়েও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেশি আমরা দেখছি এবং এখানে যে বিষয়টি এখন পর্যন্ত ইতিবাচক যে দুই দল যাদেরকে সমর্থন দিয়েছেন এর বাইরে যেসব প্রার্থী রয়েছেন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র নিজেরাই এসে প্রত্যাহার করে নিয়ে যাচ্ছেন তবে সেক্ষেত্রে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহার করছেন ঠিকই কিন্তু তাদের যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বা তারা যে এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তাও কিন্তু গণমাধ্যমে প্রকাশ করছেন এবং তারা বলছেন যে তারা গত দীর্ঘদিন ধরে দলের জন্য যে ত্যাগ করছেন সেই মূল্যায়নটি দল করেনি বলে তারা গণমাধ্যমে দাবি করছেন কিন্তু যেহেতু আওয়ামী লীগ বা বিএনপি তাদেরকে চূড়ান্তভাবে সমর্থন দেননি তাই দলের সিদ্ধান্ত মেনে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করছেন এবং তারা এও বলছেন যে দল যাকে মনোনয়ন দিয়েছে বা সমর্থন দিয়েছে তারা তার পক্ষেই শেষ পর্যন্ত মাঠে কাজ করবেন বিশেষ করে তারা দুপক্ষই বলছে যে তারা মূলত নৌকা এবং ধানের শীষের কথা বলছেন যে আওয়ামী লীগ বলছে যে নৌকা নিয়ে যেই কাজ করুক তার পক্ষে তারা কাজ করবেন একইভাবে বিএনপি বলছে ধানের শীষ নিয়ে যারা মাঠে থাকবেন তাদের পক্ষে তারা কাজ করবেন এর বাইরে আমরা এখন পর্যন্ত আপনি জানেন যে ঢাকা দক্ষিণে মোট সাতজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এর মধ্যে এখনও পর্যন্ত কেউ প্রত্যাহার করেননি তবে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যেহেতু নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কিছুটা তাদের কথাবার্তা চলছে যে জাতীয় পার্টির একজন যে প্রার্থী রয়েছেন এখানে সাইফুদ্দিন আহমেদ মিলন তাকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করবার জন্য তো আমরা এখন পর্যন্ত যদি জানতে পেরেছি যে জাতীয় পার্টির যিনি প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন দুপুর ১২টার যে পরে যে কোনো সময় তিনি হয়তো এখানে আসবেন এসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে তার যে মনোনয়ন সেটি তিনি প্রত্যাহার করে হয়তো নৌকার পক্ষের সমর্থক যিনি রয়েছেন শেখ ফজলে নূর তাপস তাকে সমর্থন জানিয়ে যাবেন তবে সেটি এখনও নিশ্চিত নয় তিনি আসার পরে আমরা আপনাকে বলতে পারবো তো দেখা যাক আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার চলবে এই ছিল আমার কাছে সবশেষ মামুন ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সে খবর জানাতে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব কাউন্সিলর প্রার্থী নিয়ে অনেকটাই বিপাকে আওয়ামী লীগ প্রায় সব ওয়ার্ডেই রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী ফলে নির্বাচনে দলীয় ভোট ভাগাভাগির আশঙ্কা রয়েছে
বিদ্রোহী এবং দল সমর্থিত সবাই দাবি করছেন নিজেদের জনপ্রিয়তার কথা। আর দল বলছে প্রার্থিতা প্রত্যাহার না করলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। আগামী 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে দলীয় প্রার্থিতাও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে 2 সিটিতে দলের গত মেয়াদে নির্বাচিত 11 জন কাউন্সিলর দলীয় সমর্থন বঞ্চিত হয়েছেন, তবে তারাও কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। ফলে দলীয় প্রার্থীর জয়ের জন্য গলার কাটা হতে পারেন বিদ্রোহীরা। শেষ পর্যন্ত মাঠে থাকার বিষয়ে অনড় প্রার্থীরা। আমার শতভাগ বিশ্বাস আছে যে আমাদের ওয়ার্ডের নমিনেশনটি চেঞ্জ হবে, কারণ যাকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে 98% নেতা কর্মীরা এখনো প্রত্যাখ্যান করে রেখেছে। আর দল সমর্থিত প্রার্থীরা বলছেন দলীয় সিদ্ধান্ত মানতে হলে শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করবেন বিদ্রোহীরা। আবেগের বসে অনেকেই নমিনেশন কিনেছে, নির্বাচন করার একটা সবারই আকাঙ্ক্ষা থাকে, কিন্তু যেহেতু দল করতে হবে চেইন অফ কমান্ড অবশ্যই সবাইকে মানতে হবে। আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডেকে সবাইকে বুঝিয়ে একজনকে মনোনয়ন দিয়েছেন। আমি মনে করি দলের স্বার্থে দেশের স্বার্থে তাদেরকে আমার মনে হয় স্বতন্ত্র প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী না হয়ে দলকে সাপোর্ট করা উচিত। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানালো আওয়ামী লীগ। নির্বাচনটাকে সুন্দরভাবে গুছিয়ে সুশৃঙ্খলভাবে নির্বাচনে বিজয় অর্জনের জন্যই তো এইভাবে করা হয়েছে, সুতরাং সে কাজে যারা বাধা সৃষ্টি করবে, বাধাগ্রস্ত করবে অথবা অন্তরায় সৃষ্টি করবে তাদের ব্যাপারে তো দলীয় সিদ্ধান্ত নেওয়া হতেই পারে। কাউন্সিলর পদে প্রার্থিতা উন্মুক্ত করার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত হলে ক্রীড়াঙ্গনকে বিশেষ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ঢাকার উত্তর ও দক্ষিণ 2 সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের। তারা বলছেন প্রধান গুরুত্ব দেওয়া হবে ঢাকার দখলকৃত মাঠ উদ্ধারে, সঙ্গে ক্রীড়াক্ষেত্রে বাজেটের পরিমাণ বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। মাহবুব রিমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। গগনচুম্বী অট্টালিকার ভিড়ে ইট পাথরের এই ঢাকায় দুরন্ত শৈশব কাটে চার দেয়ালের বন্দি খাঁচায়, যান্ত্রিকতায় আটকে নাগরিক জীবন। খেলার মাঠ আছে যতটুকু অধিকাংশই দখলে প্রভাবশালীদের, বছরের পর যায় বছর পাল্টায় নেতৃত্ব তবুও পাল্টায় না চিত্র। তবে এবার যেন প্রেক্ষাপটটা ভিন্ন। বিভক্ত সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বীরাই যে ক্রীড়াঙ্গনেরই পরিচিত মুখ, তাই তো তাদের নিয়ে প্রত্যাশাটাও আকাশসম। প্রধান দুই রাজনৈতিক দলের 4 হেভিওয়েট প্রার্থীর রাজনৈতিক পরিচয় ছাপিয়েও এবার বিশেষ আলোচনায় তাদের ক্রীড়া সাংগঠনিক পরিচয়। তাই তো বারবারই প্রত্যাশা ভঙ্গের বেদনায় হাপিত্যেশ করা নগরবাসী এবার নতুন করে বাঁধছেন আশায় বুক। তারা খুব করে চাইছেন যিনি হবেন নগর পিতা তিনি নাগরিক সমস্যা সমাধানের পাশাপাশি এবার বিশেষ গুরুত্ব দেবেন ক্রীড়াঙ্গনেও। আগে অনেক জায়গায় খেলতাম, অনেক মাঠ ছিল আমাদের, কিন্তু এখন কিন্তু আমাদের খেলার মতো কোনো মাঠ নাই। আমাদের প্রত্যাশা থাকবে যে মাঠগুলো দখল করা আছে এই মাঠগুলো যেন আমাদেরকে মুক্ত করে দেয়। বিষয়টি অবগত প্রার্থীরাও, তাই তো এবার আর প্রত্যাশার বেলুন ফুলানো নয়, বরং তা চুপসে যাওয়ার আগেই মাঠ পুনরুদ্ধারের সঙ্গে প্রার্থীরা জানালেন ক্রীড়াঙ্গন নিয়ে তাদের পরিকল্পনা। প্রত্যেকটা ওয়ার্ডে যাতে করে পর্যাপ্ত খেলাধুলোর মাঠ এবং পরিবেশ থাকে সেই দিকটা লক্ষ্য করে আমরা কাজ আরম্ভ করব। সিটি কর্পোরেশনের দখলকৃত যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমি আইডেন্টিফাই করব এবং অতি দ্রুত খুব কম সময়ের মধ্যে আমি সশরীরে উপস্থিত থেকে সেগুলো দখলমুক্ত করব। এখানেই শেষ নয়, নির্বাচিত হলে নগরবাসীর মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করার অঙ্গীকার তাদের। আমার অলরেডি একটা প্ল্যান আছে যে পার্নিয়ার লীগটাকে আরো বড় আকারে প্রচার করা, তৈরি করা। 17টি পার্ক হবে মাল্টিপারপাস, এখানে ক্রিকেট খেলতে পারবে, এখানে ফুটবল খেলতে পারবে, এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা তারা করতে পারবে। প্রতিটি নির্বাচনের আগেই শোনা যায় প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি, ভুলে যেতেও সময় লাগে না বেশিক্ষণ। তবে এবার ক্রীড়াক্ষেত্রে প্রার্থীদের দেওয়া অঙ্গীকারের হোক সঠিক বাস্তবায়ন, সুস্থভাবে বেড়ে উঠুক আমাদের আগামীর প্রজন্ম। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনুকে আজ আদালতে তোলার কথা রয়েছে। এই মুহূর্তে মুখ্য মহানগর হাকিম আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে।
আফজাল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার যে প্রধান আসামি যাকে একজনই আসামি করা হয়েছে এখন পর্যন্ত এই মামলায় সেই মজনুকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হবে এবং আনার পরেই কিন্তু বেলা তিনটার দিকে বিচারক শরাফুজ্জামান আনসারের আদালতে তার যে দশ দিনের রিমান্ড চেয়ে পুলিশ বা মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন করবেন সেই আবেদনের উপর শুনানি হবে এবং শুনানি শেষে আদালত যে সিদ্ধান্ত দেয় সেটি অনুযায়ী এই মামলার পরবর্তী দিক এগিয়ে যাবে আর এই মামলাটির জন্য আগামী 28 জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে এর আগেই যখন ধর্ষণের শিকার নারীর বা ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বাবা ক্যান্টনমেন্ট থানায় যে মামলাটি করেছিলেন সেই মামলাটি এজাহার হিসাবে আদালত এর আগেই গ্রহণ করেছিলেন এবং গ্রহণ করে আগামী 28 জানুয়ারি এই মামলার শুনানির জন্য দিন ধার্য করেছেন এবং ওই দিন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল তো আজকে যদি এই মামলার আসামি মজনুকে আদালতে হাজির করা হয় এবং আদালতে হাজির করার পরেই কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা মজনুর 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করবেন বিচারক শরাফুজ্জামান আনসারের আদালতে বেলা তিনটার দিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আমাদেরকে এখন পর্যন্ত যতটুকু বলছেন যে বেলা তিনটার দিকেই ধর্ষক মজনুর রিমান্ডের বিষয়ে শুনানি হবে আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত রোববার রাতে রাজধানীর বিমানবন্দর রোডের কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে এবং ঘটনার পরপরই র্যাবের পক্ষ থেকে ব্রিফিংয়ে যেটি দাবি করা হয় যে বুধবার সন্ধ্যার দিকে গাজীপুর থেকে ধর্ষক মজনুকে গ্রেফতার করা হয় এবং ভিকটিম নিজেও কিন্তু এই ধর্ষককে চিনে ফেলেছেন বা ভিকটিমের মাধ্যম দিয়েই কিন্তু এই ধর্ষককে নিশ্চিত করা হয়েছে যে তিনিই ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন বলে র্যাব জানিয়েছে এবং র্যাবের পক্ষ থেকে গতকালকেই যেটি জানানো হয়েছিল যে এই ধর্ষকের কাছ থেকে ধর্ষণের শিকার শিক্ষার্থীর ব্যাগ মোবাইল এবং তাদের যে চার্জার সেটি পাওয়া গিয়েছিল এবং এরপরেই কিন্তু নিশ্চিত হয়ে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং গ্রেফতার দেখানোর পরই আজকে কিছুক্ষণের মধ্যেই ধর্ষক মজনুকে আদালতে হাজির করা হবে এবং আদালতে হাজির করার পরেই তার যে রিমান্ডের আবেদন সেটির শুনানি হবে এই ছিল মামুন সিএমএম আদালত থেকে আমার কাছে সবশেষ খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনুকে আজ আদালতে তোলার কথা রয়েছে সে খবর জানাতে মুখ্য মহানগর হাকিম আদালত থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজও বিভিন্ন কর্মসূচি রয়েছে সাধারণ শিক্ষার্থীদের সেখানে রয়েছেন রিপোর্টার সালাহউদ্দিন সুমন সরাসরি চলে যাচ্ছি তার কাছে সুমন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে আজ সকাল 10:30টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এখানকার বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান নিয়ে তারা বক্তব্যের মাধ্যমে যেটি বলার চেষ্টা করেছেন যে ধর্ষণের যে বিদ্যমান শাস্তি রয়েছে সেই শাস্তি দৃষ্টান্তমূলক নয় তারা বলছেন এই সাজাটি পরবর্তীতে আরও কমে যাওয়ার কারণেই কিন্তু যারা ধর্ষণের মনোবৃত্তি পোষণ করেন তারা কিন্তু এই সাজাকে ভয় পাচ্ছেন না এ কারণে সমাজ থেকে ধর্ষণের মতো ঘটনাগুলো দূর হচ্ছে না তারা বলছেন যে এই ধর্ষণের যে সাজা সেই সাজাটিকে মৃত্যুদণ্ড করতে হবে আর এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই অপরাজেয় বাংলার পাদদেশে আরেকটি মানববন্ধন চলছে মানববন্ধনের আগে তারা কিন্তু একটি মিছিলও করেছেন ধর্ষণের প্রতিবাদে একটা ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা এটি করেছেন তাদের শিক্ষকরাও এখানে রয়েছেন তারা এখন থেকে প্রায় 10-15 মিনিট আগে একটি মিছিল বের করে সেই মিছিলটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার এখানে এসে কিন্তু তারা সমবেত হয়েছেন এবং তারা বক্তব্য রাখছেন এখান থেকে তারা বক্তব্যের মাধ্যমে যেটি বলার চেষ্টা করছেন এবং বলছেন যে এত বাংলাদেশ স্বাধীন হওয়ার এতদিন পরে এসেও ধর্ষণের মতো ঘটনা অহরহ কেন ঘটছে সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে এবং এদেশে যাতে ধর্ষণের মতো ঘটনা আর না বাড়ে সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে এখানে এ ধরনের কোনো ঘটনা না ঘটে এবং পারিবারিক শিক্ষার প্রতিও তারা অনেকেই বলছেন যে পরিবার থেকেই যাতে প্রত্যেকটি পরিবারের শিশু থেকে শুরু করে প্রত্যেকটি পরিবারের সদস্যরা যাতে এ ব্যাপারে সচেতন হন এবং তাদের পারিবারিক শিক্ষাটা যেন সুদৃঢ় হয় যাতে মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে পারেন সে বিষয়ে সামাজিক যে শিক্ষা পারিবারিক যে শিক্ষা সেই শিক্ষাটাকে আরও দৃঢ় করার জন্য তাগিদ দিচ্ছেন পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক হওয়ার জন্য তারা বলছেন এবং আইন শুধু হওয়া না আইনের যাতে সঠিক প্রয়োগ হয় পরবর্তীতে সে বিষয়টিও কিন্তু তারা দেখার জন্য বলছেন এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধর্ষণ বিরোধী যে প্রতিবাদ চলছে সেটির সর্বশেষ খবরাখবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজও বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। সে খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। আজ বাদাসোর টঙ্গীর তুরাগপাড়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মুসল্লিরা। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, তারপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে কিন্তু সারা দেশ থেকে আসা, অর্থাৎ ঢাকা শহরের আশপাশে যে জেলাগুলো রয়েছে সহ সারা দেশ থেকে কিন্তু হাজার হাজার মুসল্লি এসে এখনই কিন্তু ইজতেমার যে ময়দান, সেই পুরো ময়দান কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এবং ঠিক মূল ইজতেমার যে মূল ময়দান, সেই ইজতেমার মূল ময়দান ছাপিয়ে এখন যেই টঙ্গীর যে আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কে এখন কিন্তু যে মুসল্লিরা রয়েছেন সেই মুসল্লিরা কিন্তু অবস্থান নিচ্ছেন। কিছুক্ষণ আগে ইজতেমা ময়দানে যে শীর্ষ যে সুরা সদস্য রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছিলেন যে প্রতি বছরই কিন্তু তারা এই ইজতেমা ময়দানের যে আয়োজন সেটি আসলে সুচারুরূপে সম্পন্ন করেন। এবারে কিন্তু একটু ব্যতিক্রম বিষয়টি তারা লক্ষ্য করছেন, সেটি হচ্ছে এর আগে কিন্তু এই বিষয়টি লক্ষ্য করা যায়নি কিন্তু মানুষের যে সমাগম, অর্থাৎ ইজতেমা শুরু কিন্তু এখনও প্রায় বেশ কয়েক ঘন্টা রয়েছে, এই তারও আগে কিন্তু অর্থাৎ গতকাল থেকেই কিন্তু বলা যায় যে একদিন আগে কিন্তু যে মুসল্লিরা সেই মুসল্লিরা কিন্তু ইজতেমা ময়দানে চলে এসেছেন। এবং এই চলে আসার কারণে কিন্তু তাদের যে আয়োজন সেই আয়োজন কিন্তু অপ্রতুল হয়ে গিয়েছে, বিশেষ করে পানির ব্যবস্থা, মুসল্লিদের যেই বসার ব্যবস্থা, অর্থাৎ এছাড়া মুসল্লিদের যে সাউন্ড সিস্টেমের যে বিষয়টা, অর্থাৎ যে বয়ান, সে বয়ান শোনার যে বিষয়টা, সেটাও কিন্তু এই আয়োজন কিন্তু অপ্রতুল হয়ে গেছে। পাশাপাশি তারা সরকারকে আহ্বান করছেন যে তারা যেন বিশেষ করে আখেরি মোনাজাতের দিন তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে শব্দযন্ত্রের যে ব্যবস্থা করে মুসল্লিদের বয়ান শোনার জন্য আশেপাশের এলাকায় ময়দানের, সেই ব্যবস্থা যেন তারা আসলে এখনই করেন। এ ব্যাপারে সরকারকে কিন্তু তারা আসলে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যদি নিরাপত্তার কথাটা বলি, সেটি হচ্ছে এখানে র‍্যাব পুলিশের পাশাপাশি সরকারের যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মজুদ রয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে, এখানে পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুম করা হয়েছে, র‍্যাবের পক্ষ থেকে কন্ট্রোল রুম করা হয়েছে। পাশাপাশি এখানে ধর্ম প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে আসার কথা ছিল, এখনও তিনি এসে পৌঁছাননি মাঠ পরিদর্শনে। পাশাপাশি তিনি এখানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করবেন। সব মিলিয়ে আমরা তার গণমাধ্যম কর্মীরা তার অপেক্ষায় রয়েছি। ধর্ম প্রতিমন্ত্রী এসে এখানে মেডিকেল ক্যাম্প সেই ক্যাম্পটি উদ্বোধন করবেন, পাশাপাশি এখানকার যে আয়োজন, যে প্রস্তুতি, সেটা আসলে পরিদর্শন করবেন। তো সব মিলিয়ে বিশ্ব ইজতেমার ময়দান থেকে আমার হাতে ছিল এই ছিল সবশেষ। আজ বাদাসোর টঙ্গীর তুরাগপাড়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সে খবর জানাতে যোগ দিয়েছিলেন তোহা খান তামিম। চীনে তৈরি করা বাংলাদেশ নৌবাহিনীর নতুন দুটি যুদ্ধজাহাজ ওমর ফারুক ও আবু উবাইদা মোংলা নেভাল জেটিতে এসে পৌঁছেছে। সকালে জাহাজ দুটি পৌঁছায়। এই মুহূর্তে মোংলা বন্দর এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, মামুন, মোংলার দিগরা যে নেভাল যে ঘাঁটি রয়েছে সেখানে দুটো যুদ্ধ জাহাজ গণচীনের তৈরি ওমর ফারুক এবং আবু উবাইদা এই দুটো ফ্রিগেট পৌঁছেছে। 22 দিন চীন থেকে 22 দিন আগে রওনা দিয়ে এখানে এসে পৌঁছেছে এবং এটি পৌঁছানোর সাথে সাথে কিন্তু খুলনা নৌ অঞ্চলের যে রিয়াল অ্যাডমিরাল রয়েছেন মোহাম্মদ মুসা, উনি প্রধান অতিথি হিসেবে এই দুটো জাহাজকে স্বাগত জানিয়েছেন এবং এখানে দেশি এবং চীনের নাবিকরা তারা কিন্তু এই জাহাজে রয়েছেন এবং তারা পরীক্ষামূলকভাবে এটি এখানে নিয়ে এসেছেন। এবং আধুনিক যুদ্ধ জাহাজ দুটি প্রতিটি দৈর্ঘ্য 112 মিটার এবং প্রস্থে 12.4 মিটার, যা ঘন্টায় সর্বোচ্চ 24 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। এবং আমাদের এই সংশ্লিষ্টরা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে প্রতিটি জাহাজে বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জাম সুসজ্জিত। জাহাজ দুটিতে রয়েছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কামান ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক সার্ভাইল্যান্স রাডার এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম সহ সাবমেরিন বিধ্বংসী রকেট রয়েছে এখানে এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পন্ন এই জাহাজটি রয়েছে। এবং এটি দুর্যোগকালীন সময়েও কিন্তু বাংলাদেশের নৌ অঞ্চলে এটি ব্যবহার করা যাবে এবং এছাড়া নৌপথে চোরাচালান এবং অবৈধভাবে মাছ শিকার করা এইসব তৎপরতাও কিন্তু চালানো সম্ভব বলে তারা জানিয়েছেন। এছাড়া ব্লুই ইকোনমি অর্জনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। তো সব মিলে আমার কাছে মামুন এই ছিল মংলা থেকে চীন থেকে আগত দুটি যুদ্ধজাহাজের আগমনের খবর। চীনে তৈরি করা বাংলাদেশ নৌবাহিনীর নতুন দুটি যুদ্ধজাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে, সে খবর জানাতে মোংলা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার দুই সিটি নির্বাচনে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। কাউন্সিলর প্রার্থী নিয়ে বিপাকে আওয়ামী লীগ, প্রায় সব ওয়ার্ডেই একাধিক বিদ্রোহী।
এবং টঙ্গীর তুরাগ তীরে আজ বাদাসর শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। রোববার আখেরি মোনাজাত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্ট্যাটাস স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।